হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাস্তা টিউটোরিয়াল হোম তোমাদের জন্য ক্লাসটি হলো এবিটিএ টেস্ট পেপার ফিজিক্যাল সায়েন্সে গ্রুপ এ যার পেজ নাম্বার হচ্ছে আটশো পঁচাশি এবং গ্রুপ বি যার পেজ নাম্বার হচ্ছে আটশো ছিয়াশি এই গ্রুপ এবং গ্রুপ বি প্রশ্নের উত্তর ক্লাসটি খুব ইম্পর্ট্যান্ট তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এখানে লেখা আছে প্রথমে একের দাকি বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নের নিচে উত্তর হিসেবে চারটি করে বিকল্প দেওয়া আছে যেটি ঠিক সেটি লেখু প্রথম প্রশ্ন কোনটি জীবাশ জ্বালানি নয় উত্তর সি ইথানল দ্বিতীয় প্রশ্ন বয়েলের সূত্র অনুসারে পি ভি বনাম পি লেখচিত্রের প্রকৃতি হল উত্তরে সরল রেখা। তৃতীয় প্রশ্ন অষ্টাশি গ্রাম কার্বন ডাইঅক্সাইড সমান কত মোল কার্বন ডাইঅক্সাইড উত্তর বি দুই মোল চতুর্থ প্রশ্ন কোন। আলোগ্রস্তি সমতল দর্পণে লম্বভাবে আপত্তিত হলে প্রতিফলন কোন হবে সি জিরো ডিগ্রি পঞ্চম প্রশ্ন কোন প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণে বিচ্যুতি সর্বাধিক সেটি সি বেগুনি ষষ্ঠ প্রশ্ন কোন প্রকার দর্পণে বস্তুর প্রতিবিম্ব সর্বদা খর্বাকার ও অসৎ হয় উত্তর ডি উত্তল দর্পণ সপ্তম প্রশ্ন প্রদত্ত এককগুলির মধ্যে কোনটি অ্যাম্পিয়ারের সমান ভোল্ট টিন হোম টু দি পাওয়ার মাইনাস ওয়ান অষ্টম প্রশ্ন উষ্ণতা বৃদ্ধিতে রোধাঙ্ক কমে উত্তর বি অর্ধ নবম প্রশ্ন প্রদত্ত কোন সূত্রটি মোটরের নিয়ম বলা হয় উত্তর ডি ফ্লেমিং এর বামহস্ত নিয়ম এরপরে দশম প্রশ্ন পর্যায় সারণী কোন শ্রেণীতে কঠিন তরল গ্যাসীয় এই তিন প্রকার মৌল আছে উত্তর সি শ্রেণীতে শ্রেণীতে এগারো দাগে কোন ইলেকট্রন বিন্যাসটি খার ধাতুর দুই কমা আট কমা এক অর্থাৎ বিদ্ দাগে বারো দাগে যেটি বলেছে একটি সমযোজি যোগে উদাহরণ দাও উত্তর সি কার্বন অক্সাইড তেরো নম্বর প্রশ্ন নাইট্রোজেনে একটি অনুতে সমযোজি বন্ধনের সংখ্যা উত্তর সি তিনটি ১৪ দাগে তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত তড়িৎ প্রবাহ উত্তর বি সমপ্রবাহ পনেরো দাগে তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথডে সংগঠিত বিক্রিয়াটি হল বি বিচারণ বিক্রিয়া ছাত্রছাত্রীরা এই ছিল আমার পনেরোটি প্রশ্ন এরপরে আছে এবিটে টেস্ট পেপার ফিজিক্যাল সায়েন্স গ্রুপ বি পেজ আটশো ছিয়াশি দুয়ের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় প্রথম প্রশ্ন বায়ুমণ্ডলে কোন স্তরে ঝড় বৃষ্টি হয় ট্রপোস্ফিয়ার একের অথবা জেট বিমানগুলি বায়ুমণ্ডলে কোন স্তরে চলাচল করে শান্তমণ্ডলে দুয়ের দাগে বায়োগ্যাসের প্রধান উপাদান কি মিথেন তিনের দাগে এসআই পদ্ধতিতে সার্বজনীন গ্যাস দুর্ভাগ্যে আরের মান কত উত্তর এইট পয়েন্ট থ্রি ওয়ান ইন্টু জোল জুল ইন্টু মোল ইন্টু কেলভিন চতুর্থ প্রশ্ন কোন উষ্ণতায় গ্যাসের অনুগতিবেগ শূন্য হয় পরম শূন্য উষ্ণতায় চারে অথবা পরম স্কেলে জলের স্ফুটনাঙ্ক তিনশো তিয়াত্তর কেলভিন পঞ্চম প্রশ্ন গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় অবতল দর্পণ ষষ্ঠ প্রশ্ন দীর্ঘ দৃষ্টি প্রতিকার হিসাবে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয় উত্তল লেন্স সপ্তম প্রশ্ন আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও উত্তর রং ধনু সাতের অথবা আলোর কোন ধর্মের জন্য আকাশ নীল দেখায় বিক্ষেপণ অষ্টম প্রশ্ন এসআই পদ্ধতিতে রোধাঙ্কের রেকর্ড কি ওহম ইন্টুমিটার নবম প্রশ্ন গৃহস্থালী তড়িৎ বর্তনীতে তড়িৎ যন্ত্র কোন সমবায় যুক্ত থাকে সমান্তরাল সমবায় দশের দাগি দুশো কুড়ি ভোল্ট একশো ওয়াটের রেটিং যুক্ত বৈদ্যুতিক বাল্বের রোধ এটি আমরা জানি যে রোধ মানে আর এর মান বের করতে বলেছে আর আর সমান এখানে আর সমান ভিস্কার বাই ডাব্লু আর সমান ভিস্কার বাই ডাব্লু অর্থাৎ ভি মানে কত ভোল্ট তাই দুশো কুড়ি গুণিত দুশো কুড়ি বাই একশো যদি আমরা এর মান বের করি তাহলে এটি হবে চারশো চুরাশি ও হোম এরপরে এগারো দাগে স্তম্ভের সঙ্গে স্তম্ভ সামঞ্জস্য বিধান বাম বামস্তম্ভ আর এদিকে দেওয়া ডান স্তম্ভ একের দাগে একটি তরির যজি যৌগ যাতে কোনো আয়নে অষ্টক পূর্তি নেই উত্তর সিল লিথিয়াম হাইড্রাইট দ্বিতীয় প্রশ্ন খারীয় মৃত্তিকা ধাতু উত্তর দি ম্যাগনেশিয়াম তৃতীয় প্রশ্ন দুষ্টু মৌলা উত্তর বি হাইড্রোজেন চতুর্থ খাড় সমযোজি যৌগ উত্তর এ এনএস থ্রি এমনিয়া ভারত দাগে সত্য না মিথ্যা নির্বাচন করো পর্যায় সারণীতে শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে মৌলাগুলি আয়নাইজেশন শক্তি কমতে থাকে উত্তর সত্য এরপরে এর অথবা এমন একটি ধর্মের নাম লেখো যা পর্যায়ে বৃত্ত নয় তেজস্ক্রিয়তা তেরোর দাগে এ থ্রি এবং সি থ্রি এর মধ্যে কোনটি জলে দ্রাব্য উত্তর এপিসিএল থ্রি তেরোর অথবা শূন্যস্থান পূরণ করো একটি খার ধাতু পরমাণু ও হ্যালোজেন পরমাণু ড্যাস বন্ধন দ্বারা গঠন করে আয়নি বন্ধন দ্বারা এরপরে চোদ্দোর দাগে তরিদ যোজী এবং সমযোজি উভয় প্রকার বন্ধন আছে এমন একটি যৌগের উদাহরণ দাও কেসিয়েন পটাশিয়াম সায়ানাইড পনেরোর দাগে কোন ধাতুর বিশোধনে অ্যানোডমার্ট পাওয়া যায় উত্তর কপাল ষোলোর দাগে গাঢ় এর জলীয় দ্রবণে অ্যানোড ও ক্যাথোডে কিকি গ্যাস উৎপন্ন হয় অ্যানোডে অক্সিজেন এবং ক্যাথোডে হাইড্রোজেন এরপরে সতেরো দাগে জিঙ্ক লোহা এবং অ্যালুমিনিয়াম এর মধ্যে কোন ধাতুটি তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় উত্তর অ্যালুমিনিয়াম আঠেরো দাগে তামার উপর রূপোর প্রলেপ দিতে কোন যৌগকে তড়িৎ বিশ্লেষণ হিসেবে ব্যবহার করা হয় পটাশিয়াম সায়ানাইট ছাত্রছাত্রীরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করে দেবে দেখা হবে পরের ক্লাসে আর পরের ক্লাসটি যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে পরের ক্লাসে ততক্ষণ তোমরা সে ভালো থাকবে সুস্থ থাকবে